এটা দিয়ে বহু রকম ইলেকট্রনিক পার্ট টেস্ট করা যায়, রিমোট সিগন্যালও এটা দিয়ে ডিকোড করা যায়, বিভিন্ন রকম সিগন্যাল জেনারেট করা যায়। ছোট্ট একটি ডিভাইস, অথচ ইলেকট্রনিক্সের নিখুঁত কাজ যারা করেন অনেকেরই স্বপ্ন এমন একটি ডিভাইস থাকবে। দেখে মনে হতে পারে এটা ডিজিটাল মাল্টিমিটার, কিন্তু মোটেও তা নয়। হাতের মুঠো জায়গা হলেও এটা আসলে অসিলোস্কোপ। অসিলোস্কোপ ছাড়াও আছে প্রচুর ফিচার, যেগুলো দেখলে আপনি অবাক হবেন, রীতিমতো লোভে পড়ে যাবেন একটি ডিভাইস কেনার জন্য। এটা দিয়ে বহু রকম ইলেকট্রনিক পার্ট টেস্ট করা যায়, কোনটি ভালো কিংবা কোনটি খারাপ বোঝা যায়, ভালো হলেও কতটা ভালো দেখা যায়, বিভিন্ন রকম সিগন্যাল জেনারেট করা যায়, আছে 6 রকম সিগন্যাল আউটপুট, রিমোট সিগন্যালও এটা দিয়ে ডিকোড করা যায়, কাস্টম রিমোট তৈরি করতে কিংবা রিমোট ক্লোন করতে, রিমোট অ্যানালাইসিস করতে, যেটা দারুণ ফিচার। অর্ডিনারি অসিলোস্কোপ আমরা এতটাই বড় দেখে আসছি, যেগুলো অ্যানালগ ডিজিটাল কিংবা কম্বাইন্ড হয়ে থাকে। সমস্যা হলো প্রচণ্ড দামি এসব ডিভাইস, 35-40 হাজার থেকে হতে পারে কয়েক লাখ টাকা পর্যন্ত, আকারেও এগুলো বিশাল বড় হয়ে থাকে, যেগুলো বহন করা খুবই কষ্টকর। তবে আমাদের আজকের মডেলটি অনেকেই সাধ্যের মধ্যে পেয়ে যাবেন, এটা সাইজে ছোট তাই ক্যারি করাও খুবই সহজ, চাইলে পকেটেও রাখা যায়। ইলেকট্রনিক্স গবেষণায় অসিলোস্কোপ অবশ্যই দরকার হয়, স্টাডি রিসার্চ রিপেয়ার কিংবা নতুন কোনো ডিভাইস অ্যানালাইসিস করতে অসিলোস্কোপের বিকল্প নেই। ইলেকট্রনিক্স সংশ্লিষ্ট ছাত্রদের জন্য এটা অত্যন্ত দরকারি, ছাত্র বয়সে কেউ অসিলোস্কোপ বুঝে ফেললে অবশ্যই সে হতে পারবে দক্ষ ইঞ্জিনিয়ার। FNIRSI একটি চাইনিজ ইলেকট্রনিক টুল ম্যানুফ্যাকচারার, যারা কয়েকটি ডিভাইস আমাকে পাঠিয়েছে টেস্ট করে দেখার জন্য। খুবই ইকোনমি প্রাইসে তারা ডিভাইস বানায়, দরকারি এবং লোভনীয় ডিভাইস এরা তৈরি করে। বাংলাদেশেও এদের ডিভাইস প্রচুর ব্যবহৃত হয়, প্রচুর হাইটেক গ্যাজেট আছে, দেখতেই পাচ্ছেন কত চমৎকার কালেকশন। তবে ব্র্যান্ডের নামটি উচ্চারণ করা একটু কঠিন, চলুন ফিনার্সি নামেই উচ্চারণ করি। আলি এক্সপ্রেসে ভালো পরিমাণ ডিসকাউন্ট সহ এটা পাওয়া যায়। অসিলোস্কোপ ছাড়াও দারুণ দারুণ ফিচার এটাই আছে, সম্পূর্ণ ভিডিও দেখে ভালো লাগলে কিনতে পারবেন, কেনার লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে। চলুন প্রথমে অসিলোস্কোপ বিষয়ে ধারণা দেই, নতুনদের জন্য যেটা অত্যন্ত জরুরি। অসিলোস্কোপ দিয়ে ভোল্টেজ সিগন্যালকে ওয়েবফর্মে দেখা যায়, ওয়েবফর্মের পরিবর্তন দেখে সিগন্যাল বোঝা যায়, গ্রাফ এবং ডেটা সহকারে দেখা যায় যেখানে সিগন্যাল পরিবর্তন কিভাবে হচ্ছে পর্যবেক্ষণ করে সার্কিটের অ্যাক্টিভিটি কিংবা আচরণ বোঝা যায়। ভার্টিক্যাল এবং হরাইজন্টাল গ্রাফ দেখে পরিষ্কার ধারণা পাওয়া যায় যেখানে উপরে নিচে ভোল্টেজ বোঝায় এবং ডানে এবং বামে বোঝায় সময়ের হিসেব। বেশ বড় একটি কার্টুনে কয়েকটি ডিভাইস পাঠানো হয়েছিল যার ভেতরে ছিল এই বক্সটি, সম্পূর্ণ ইন্টাক্ট অবস্থায় এটা ছিল, খুলে দেখতে হয়েছিল বুঝে নেয়ার জন্য। ঠিক মাঝখানে ডিভাইসের ইমেজ প্রিন্ট করা, ম্যাট সার্ফেসে গ্লসি প্রিন্ট, বেশ সুন্দর ডিজাইন। ব্র্যান্ডের নাম ফিনার্সি, মডেল DSO TC3, একটি 3-in-1 অসিলোস্কোপ ডিভাইস, ডিজিটাল অসিলোস্কোপ এবং ট্রানজিস্টর টেস্টার। বক্সের চারপাশে অল্প স্বল্প লেখা রয়েছে, ব্র্যান্ড মডেল এসব লেখা রয়েছে। টপে একটি আলাদা স্টিকার লাগানো হয়েছে, ডিভাইসগুলো পাঠানোর তারিখ সময় ইত্যাদি স্টিকারে লেখা, সাথে ওজন লেখা রয়েছে 291.5 গ্রাম। তেমন ভারী কোনো ডিভাইস নয়, আবার একেবারেই যে হালকা তাও নয়। বক্সের পেছনে বেসিক প্যারামিটার্স লেখা রয়েছে, হাইলাইটেড ফিচারগুলো এখান থেকে জেনে নেওয়া যায়, তবে এগুলো পরে আপাতত সময় ব্যয় করব না, একটি ক্লিয়ার ইমেজ দিয়ে রাখলাম, প্রয়োজনে ভিডিও পজ করে পড়ে নিতে পারবেন। চলুন এবার বক্সটি খুলি, দেখিয়ে দেব কী কী পাওয়া যায় বক্সের মধ্যে। বক্সের ভেতরে আরেকটি বক্স পাওয়া যাবে, এটা রয়েছে দরকারি অ্যাক্সেসরিজ, চলুন দেখাই। ভেতরে থাকবে একটি চার্জিং কেবল, এটা যেহেতু ডিজিটাল অসিলোস্কোপ, ভেতরে দেওয়া হয়েছে রিচার্জেবল ব্যাটারি, কখনোই আলাদা ব্যাটারি কেনার প্রয়োজন হয় না, যত খুশি ব্যবহার করা যায় চার্জ করে। পাশাপাশি এটা আধুনিক ডিভাইস, সুতরাং রয়েছে টাইপ সি পোর্ট, এজন্যই দেওয়া হয় টাইপ সি চার্জিং কেবল। ভেতরে আরও কিছু কেবল দেওয়া হয়েছে, যেমন এটা দেখুন, এটা হলো বেসিক টেস্টিং কেবল। কেবলটির এক প্রান্তে রয়েছে MCX কানেক্টর, যেটা দেখতে অনেকটা ওয়াইফাই অ্যান্টেনা কানেক্টরের মতো। কেবলটির অপর প্রান্তে আছে 2টি এলিগেটর ক্লিপ, সার্কিট কম্পোনেন্ট কিংবা কেবল এটা ক্লিপ করা যায়, তবে অসিলোস্কোপের ফুল ফিচার এটার মধ্যে নেই, ফুল ফিচারে ব্যবহার করতে বিশেষ কেবল দরকার হয়, যেটা দেখাচ্ছি একটু পর। DSO TC3 2টি সেট আকারে কেনা যায়, যেমন এটা হলো স্ট্যান্ডার্ড কিট, যেটায় শুধুমাত্র দেওয়া হয় বেসিক কেবল সেট আপ, তবে ফুল ফিচার পেতে টপ কিটটি দরকার হয়, কারণ এটার সাথে হাই প্রেশার প্রোব দেওয়া হয়, ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট কিংবা জটিল কাজগুলোয়, যেটা অত্যন্ত জরুরি। তবে 2টি প্যাকেজে দরকারি কিছু কানেকটিং হুক দেওয়া হয়। ডিভাইসটি দিয়ে বহু রকম ইলেকট্রনিক কম্পোনেন্ট টেস্ট করা যায়, বিভিন্ন টেস্টের কাজে এগুলো পেয়েছি। এক প্রান্তে আছে জাম্পার মেল কানেক্টর এবং অপর প্রান্তে আছে মেটাল হুক, আরডুইনো কিংবা রাসবেরির কাজ করলে এগুলো দরকার হতে পারে, বেশ কাজের অ্যাক্সেসরি এগুলো। ছোট বক্সে আর কিছু নেই, চলুন দেখি আর কি আছে। প্রত্যেকটি ডিভাইস প্যাকেজে একটি করে ইউজার ম্যানুয়াল দেওয়া হয়, যেটা দেখতে প্রায় বইয়ের মতো। অন্যান্য ডিভাইসে ইউজার ম্যানুয়াল তেমন দরকার হয় না, কিন্তু অসিলোস্কোপ যেহেতু একটি হাইটেক গ্যাজেট, সুতরাং ইউজার ম্যানুয়াল কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, কারণ ডিভাইস বিষয়ে জরুরি তথ্য এটা লেখা রয়েছে, যার প্রায় সবই দরকারি। ডিভাইস স্পেক্স, প্রয়োজনীয় গাইডলাইন, ব্যবহারিক তথ্য, সতর্কতা সহ আরও অনেক তথ্য লেখা, ইংলিশ সহ লেখা আছে কয়েকটি ভাষায়। একটি ওয়ার্নিং পেপার সাথে দেওয়া হয়, এটাই বিশেষ বিশেষ ওয়ার্নিং লেখা রয়েছে, যেগুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে হয়,
কারণ ছোট্ট একটি ভুলের কারণে ডিভাইসটি ড্যামেজ হওয়ার চান্স থাকে। একটি করে কোয়ালিটি কন্ট্রোল ট্যাগ থাকে প্রতি বক্সে। প্রত্যেকটি ডিভাইস ফ্যাক্টরি টেস্ট হয়ে আসে, টেস্ট ছাড়া এগুলো ডেলিভারি করা হয় না, সুতরাং খারাপ প্রোডাক্ট হাতে আসবে না। সব শেষে এবার মেইন ডিভাইস, নতুন কিনলে ঠিক এভাবেই পাওয়া যায়। চলুন দেখি। খুবই ছোট এবং কিউট একটি ডিভাইস এটা, প্রথম দেখায় মনে হয় ডিজিটাল মাল্টিমিটার, বোঝাই যায় না এটা অসিলোস্কোপ। এটারই সাথে আরেকটি প্যাকেজ দেওয়া হয়েছে, যেমন আগেই বলেছি এগুলো হলো বেসিক কেবল, অসিলোস্কোপের পূর্ণ ব্যবহার এগুলো দেওয়া হয় না, ফুল ফিচার পেতে দরকার হয় বিশেষ প্রোব। দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কেবল সেট আপ, এটাই হলো হাই প্রেশার প্রোব, বেশ লম্বা এবং হাই কোয়ালিটি কেবল দিয়ে এটা তৈরি করা হয়েছে। স্পেশাল কিছু ফিচার আছে এই প্রোবে। প্রোবটির সোর্স প্রান্তে দেখুন, এখানে দুইটি সোর্স টার্মিনাল আছে, একটি স্প্রিং হুক এবং একটি ক্লিপ। ভোল্টেজের ফ্রিকোয়েন্সি মেজার করতে এগুলো দরকার হয়, যাবতীয় রেফারেন্স ডেটা সবই কালেক্ট করতে হয় এগুলো দিয়ে। কানেক্টিং প্রান্ত দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় বিএনসি কানেক্টর, যেটা মূলত কোয়াক্সিয়াল টাইপ কানেক্টর, কিন্তু সরাসরি এটা ডিভাইসে অ্যাটাচ করা যাবে না, কারণ ছোট্ট অসিলোস্কোপ ডিভাইসে এই কানেক্টর দেয়া নেই। বদলে আছে এমসিএক্স কানেক্টর, যেগুলোর সাইজে অনেক ছোট। তবে এতে চিন্তার কিছু নেই, কারণ প্যাকেজে বিএনসি টু এমসিএক্স কনভার্টার দেওয়া রয়েছে। এই যে দেখুন, বিএনসি কানেক্টর প্রান্তে এটা জাস্ট লাগিয়ে দিতে হয়, যেটা অত্যন্ত সহজে লাগানো যায়। এভাবেই বিএনসি কানেক্টর থেকে পাওয়া যায় ছোট্ট এমসিএক্স কানেক্টিং ফ্যাসিলিটি। এই কেবিলটিরও আলাদা একটি মডেল নেম আছে, যেটা হলো P6100। এটা শুধুমাত্র কেবিল ভিত্তিক প্রোব নয়, ছোট্ট এই অংশটির ভেতরে কিছু ইলেকট্রনিক্স আছে, এজন্যই সরাসরি এসি কারেন্টে এটা প্লাগ করা যায়। সর্বোচ্চ এসি 400 ভোল্টে অ্যাটাচ করা যায়। 1/10x সুইচ আছে প্রোবের মধ্যেই, যেখানে 1x রেগুলার মোড এবং 10x হলো এক্সটেন্ডেড মোড। অনেক সময় লো সিগনাল নিয়ে কাজ করতে হয়, তখন 10x মোডে সিগনাল অ্যাম্প্লিফাই করে দেখা যায়। কেবিলটির মধ্যেই আরও আছে টিউনিং ভিআর, গ্রাফ অ্যাডজাস্ট করতে টিউনিং করে নেওয়া যায়, এজন্যই সাথে একটি ছোট ড্রাইভার দেওয়া হয় ফাইন টিউনিং করতে, যেটা অত্যন্ত দরকার হয়। চলুন এবার ডিভাইস বিষয়ে জানতে হবে। প্রথমত এটা হলো 500 kHz অসিলোস্কোপ, এসি ডিসি দুইভাবেই ব্যবহার করা যায়, 100 kHz আউটপুট ফ্রিকোয়েন্সি, ইলেকট্রনিক কম্পোনেন্ট টেস্ট করা যায়, সিগনাল জেনারেট করতে পারে, কন্টিনিউটি টেস্ট করা যায়, বের করা যায় শর্ট সার্কিট। এবার সাইজ ইনফরমেশন, দৈর্ঘ্যে এটা মাত্র 4 ইঞ্চি, প্রশস্তে 3 ইঞ্চি, ফুল বডি প্লাস্টিক বিল্ড, তবে খুবই প্রিমিয়াম প্লাস্টিক, সাথে দারুণ ফিনিশিং, চমৎকার কালার কম্বিনেশন। ফ্ল্যাট সার্ফেসে ডিভাইসটা এভাবে রেখে ব্যবহার করা যায়, কিংবা চাইলে দাঁড় করিয়ে রেখেও ব্যবহার করা যায়। এজন্য পেছনে আছে অ্যাডজাস্টেবল স্ট্যান্ড, বিভিন্নভাবে রেখে কাজ করা যায়। 2.4 ইঞ্চির ডিসপ্লে আছে ডিভাইসটিতে, TFT LCD কালার স্ক্রিন, গ্রাফসহ পরিষ্কার দেখা যায়, ছোট ছোট লেখা সবই পড়া যায়। ডিসপ্লের ডান পাশে আছে IR রিসিভার, ইনফ্রারেড সিগনাল এটার মাধ্যমে ডিকোড করা যায়, অর্থাৎ রিমোটের সিগনাল কোড বের করা যায়। কাস্টমাইজড রিমোট বিল্ড কিংবা রিমোট অ্যানালাইসিস করতে এটা দারুণ একটি ফিচার। নিচে এটা হলো টেস্ট সকেট, বহু রকম ইলেকট্রনিক কম্পোনেন্ট এটা দিয়ে টেস্ট করা যায়, যেমন রেজিস্টর, ট্রানজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ডায়োড কিংবা রেগুলেটেড ডায়োড, ট্রায়োড কিংবা ট্রায়াক সহ মসফেট, মসফেটের কয়েকটি ধরন। এছাড়াও ভোল্টেজ টেস্ট সহ আছে সেন্সর অ্যাটাচ করার সুবিধা, টেম্পারেচার এবং হিউমিডিটি সেন্সর অ্যাটাচ করা যায়। সব রকম টেস্টে এখানে 2টি রো আছে, টোটাল 14টি কানেক্টর, যেখানে ডিভাইডার আছে 1, 2, 3 সাধারণ ইউনিট, কিন্তু কিছু কম্পোনেন্ট টেস্ট করতে DC হাই ভোল্টেজ প্রয়োজন হয়, এজন্য KA ইউনিট থেকে প্রায় 38 ভোল্ট আউটপুট বের হয়। এরকম ভোল্টেজ প্রয়োজন হলে এখান থেকে টেস্ট করা যায়। কম্পোনেন্ট অ্যাটাচ করতে লিভার প্রয়োজন হয়, এজন্য বেশ স্মুথ একটি লিভার রয়েছে, সব রকম কম্পোনেন্ট দারুণভাবে আটকানো যায়। কিছু কানেক্টিং কেবল আমরা আগেই দেখেছিলাম, যেগুলো এখানে অ্যাটাচ করতে হয়, ইলেকট্রনিক কম্পোনেন্ট সার্কিটে লাগানো থাকা অবস্থায় কেবল ক্লিপের মাধ্যমে সেগুলো টেস্ট করা যায়। ডিভাইসটি ফুল কন্ট্রোলে মাত্র 6টি বাটন আছে। বামপাশের এই রেড বাটনটি হলো পাওয়ার অনঅফ এবং ব্যাক বাটন, পরে এটা হলো সিলেক্ট এবং মেনু বাটন, 4টি নেভিগেশন বাটন আছে, যেগুলো ম্যানুয়াল, রান এবং হোল্ড অপশন আছে, 2টো অপশনই দরকার হয়। চার্জ করতে নিচে আছে Type-C পোর্ট, যে কোনো ফোন চার্জার দিয়ে চার্জ করা যায়, প্রতিবার চার্জে বেশ লম্বা সময় এটা ব্যবহার করা যায়, এজন্য ভেতরে লিথিয়াম ব্যাটারি আছে, যেটার ক্যাপাসিটি 1500 mA। উপরে 3টি MCX কানেক্টর আছে প্রোব অ্যাটাচ করতে, প্রত্যেকটি কানেক্টরের কাজ আলাদা, যেমন সরাসরি DC ভোল্টেজ মেজার করতে এটা দরকার হয়, ম্যাক্সিমাম 40 ভোল্ট DC মেজার করা যায়, ব্যাটারি কিংবা সার্কিটের DC ভোল্টেজ মাপা দরকার হলে এটাই প্রোব লাগিয়ে মাপা যায়। পরে এটা হলো জেনারেটেড সিগনাল আউটপুট, আগেই বলছিলাম এই ডিভাইস সিগনাল জেনারেট করতে পারে, 6 রকম সিগনাল আউটপুট দেয়, একটু পরেই টেস্ট করে দেখব। সব শেষে আছে DSO MCX কানেক্টর, এটা হলো অসিলোস্কোপ প্রোব কানেক্টর, অর্থাৎ ডিভাইসটিকে অসিলোস্কোপ হিসেবে ব্যবহার করতে চাইলে প্রোব লাগাতে হয় এই কানেক্টরে। এখন ডিভাইসটির ফার্মওয়্যার ইন্টারফেস দেখতে হবে, টোটাল 4টি মেইন অপশন আছে, প্রতিটি দেখা যায় আইকন আকারে। যেমন এখানে আছে অসিলোস্কোপ অপশন, অসিলোস্কোপ ফিচার দেখাতে অনেক সময় প্রয়োজন, সুতরাং এটা পরে দেখছি। প্রথমে দেখব কম্পোনেন্ট টেস্ট, দেখতে হবে এটা আসলে ইলেকট্রনিক পার্টস চিনতে পারে কিনা এবং কেমন রিডিং দেখায়। শুরু করব সিম্পল LED দিয়ে, অত্যন্ত সাধারণ একটি রেড LED এটা। কম্পোনেন্ট টেস্ট করতে সঠিক মোডে যেতে হবে, যেটা হলো M টেস্টার।
সিলেক্ট করে ওকে করব, যে কোনো পাশের 1, 2, 3 সাধারণ কম্পোনেন্ট টেস্ট করা যাবে, সব ক্ষেত্রেই 1 হবে কমন এবং 2 এবং 3 যে কোনো একটিতে কানেক্ট করতে হবে যেটা আমরা টেস্ট করতে চাইব। এখানে কম্পোনেন্ট টেস্টে পোলারিটি মেনটেন করতে হবে না, অর্থাৎ প্লাস মাইনাসের বিষয় নেই, যে কোনো দিকেই দেয়া যায়। চলুন এলইডি সেট করি, হয়ে গেলে লক করে ওকে প্রেস করব, সাথে সাথেই ব্লিঙ্ক দেখতে পেলাম। এবার টেস্ট রেজাল্ট, একটি 2 ভোল্টের এলইডি দিয়েছি, কিন্তু ডিভাইসের তথ্য অনুযায়ী দেখুন এটা থেকে ফুল ব্রাইটনেস পেতে 1.9 ভোল্টই যথেষ্ট হবে। এলইডি যেহেতু ডায়োড ক্যাটাগরির কম্পোনেন্ট, সুতরাং উপরে দেখুন পরিষ্কার ডায়োড দেখিয়ে দিচ্ছে। এরপর একটি হোয়াইট এলইডি টেস্ট করব, আমরা জানি এগুলো একটু বেশি ভোল্টের হয়ে থাকে, চলুন দেখি কি দেখায়। হোয়াইট এলইডিগুলোকে আমরা 3 ভোল্টের এলইডি হিসেবে ধরি, কিন্তু দেখুন এখানে দেখাচ্ছে 2.67 ভোল্ট, অর্থাৎ ফুল ব্রাইটনেস এতেই পাওয়া যাবে এবং এটাই হলো ম্যাক্সিমাম সেফ ভোল্টেজ। চলুন এবারে একটি নষ্ট এলইডি লাগিয়ে দেখি, দেখি ডিভাইসটি কী দেখায়। কোনো রকম ব্লিঙ্ক হলো না, দেখুন পার্টটিও চিনতে পারেনি, দেখাচ্ছে আননোন কিংবা ড্যামেজ পার্ট। এভাবেই ড্যামেজড আইটেম চেনা সম্ভব, অহেতুক সময় নষ্ট হবে না। এখন টেস্ট করে দেখব রেজিস্টর, আমরা জানি ইলেকট্রনিক্সের কাজে রেজিস্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, বলতে গেলে প্রায় সব সার্কিটে রেজিস্টর দরকার হয়। কিন্তু অনেকেই রেজিস্টরের মান বোঝেন না, রেজিস্টর যেহেতু বিভিন্ন ব্যান্ডের হয়ে থাকে কালার কোড অনেকেই মনে রাখতে পারেন না কিংবা হয়তো প্রয়োজন বোধ করেন না, এক্ষেত্রে ডিভাইসটি দিতে পারে সহজ সমাধান। যেমন এটা হলো সস্তা এবং বহুল ব্যবহৃত রেজিস্টর টাইপ, 4/4 ব্যান্ডের, 4টি কালার কোড থাকে, ±5% টলারেন্স থাকে এগুলোয়, অর্থাৎ সর্বোচ্চ 5% এরর থাকতে পারে, এবং এটা 56 kΩ রেজিস্টর। চলুন টেস্ট করে দেখি। ৫৫ কে রিডিং পেলাম, রেজাল্ট যথেষ্ট কাছাকাছি আছে, অর্থাৎ রেজিস্টরটি ঠিকই আছে, ডিভাইসটিও সঠিক রিডিং দেখাচ্ছে। এরপর এটা হলো 10K রেজিস্টর, চলুন দেখি এটাই কি দেখায়। বেশ অ্যাকুরেট রেজাল্ট দেখাচ্ছে, এ সকল রেজিস্টরে এতটা অ্যাকুরেট খুবই কম দেখা যায়। একটি 5 ব্যান্ড রেজিস্টর টেস্ট করে দেখব, এগুলো কিছুটা দামি হয়, টলারেন্স হয় ±2% পর্যন্ত, অর্থাৎ এগুলো এরর কম থাকে, চলুন লাগিয়ে দেখি। অলমোস্ট অ্যাকুরেটই দেখা যাচ্ছে, 10.05K, অনায়াসে ধরে নেওয়া যায় 10K। সব শেষ একটি 1/2 ওয়াট রেজিস্টর দিয়ে টেস্ট করব, কিছুটা ভারী লোডের ক্ষেত্রে এগুলো দরকার হয়, সাইজেও এগুলো অনেকটাই বড় হয়ে থাকে, এটা 1K মানের, চলুন দেখি কত দেখায়। ৯.93 ওহম দেখাচ্ছে, 1K থেকে সামান্য কম দেখাচ্ছে, টেস্ট করলে এমনই দেখা যায়। চলুন এবার ক্যাপাসিটর টেস্ট করি, আমরা দেখতে পাই বেশিরভাগ ক্যাপাসিটরেই মান লেখা থাকে কিংবা কোড নম্বর দেয়া থাকে যেটা থেকে মান বের করা যায়। যেমন এটা 47 μF ক্যাপাসিটর, চলুন মেপে দেখি কত দেখায়। ক্যাপাসিটর টেস্ট হতে কয়েক সেকেন্ড সময় লাগে, যেহেতু এগুলো চার্জের বিষয় আছে। রেজাল্ট পেয়ে গেলাম, দেখাচ্ছে 48 μF, এটা যথেষ্টই অ্যাকুরেট বলা যায়। ইলেকট্রনিক কম্পোনেন্ট যেহেতু ব্যাচ আকারে ম্যানুফ্যাকচার হয়, সবগুলোর মান কখনোই সেম হয় না। এবার একটি 100 μF ক্যাপাসিটর টেস্ট করব, চলুন দেখি এটাই কি দেখায়। এটাকে দেখাচ্ছে 102 μF, অর্থাৎ ঠিকই আছে ধরে নিতে হবে। আর একটু বড় ক্যাপাসিটর দিয়ে টেস্ট করব, যেমন এটা 470 μF ক্যাপাসিটর, একটি পুরনো সার্কিট থেকে খুলেছিলাম যেটা বহুদিন ব্যবহৃত হয়েছে, দেখতে হবে এটা কেমন কন্ডিশনে আছে। দেখুন রিডিং দেখাচ্ছে 441.4 μF, বোঝাই যাচ্ছে এটার বয়স হয়েছে, দীর্ঘ ব্যবহারে ক্যাপাসিট্যান্স কমে গেছে, প্রায় 30 μF লস হয়ে গেছে। এভাবেই ক্যাপাসিটর ভ্যালু বের করা যায়, বোঝা যায় কী কন্ডিশনে আছে। ইলেকট্রনিক্সের কাজে জটিল সমস্যা তৈরি করে ইন্ডাক্টর, কারণ বেশিরভাগ ইন্ডাক্টরে ভ্যালু লেখা থাকে না, সাধারণ মাল্টিমিটারও এগুলো টেস্ট করা যায় না। এটাতেও দেখুন কোনো ভ্যালু লেখা নেই, সুতরাং মিক্স হয়ে গেলে বোঝার উপায় নেই। চলুন এটা টেস্ট করে দেখি। ইন্ডাক্টর মেজারমেন্টে একক হলো হেনরি, দেখাচ্ছে 0.11 mH, এখানে এইচ হবে হেনরি, এম দিয়ে হবে মাইক্রো, সুতরাং এটার ভ্যালু 0.11 μH। এভাবেই ইন্ডাক্টর মেজার করা যায়। ডিভাইসটির বিশেষ ক্ষমতা হলো ট্রানজিস্টর চিনতে পারে, চলুন 2-1টি ট্রানজিস্টর টেস্ট করি। এটা বহুল ব্যবহৃত TIP-41C ট্রানজিস্টর, চলুন দেখি ট্রানজিস্টর কিভাবে দেখায়। রেজাল্ট বের হয়ে গেল, এখানে প্রথমত দেখুন ডিভাইসটি চিনে গেছে এটা ট্রানজিস্টর, যেটার টাইপ হলো NPN, ডায়াগ্রাম আকারে পিনআউটও দেখিয়ে দিচ্ছে, গ্রাফিক্যাল ইন্টারফেসে ট্রানজিস্টর দেখায়, একই সাথে এটা ট্রানজিস্টর সিম্বল, কোনটি এমিটার, কোনটি কালেক্টর এবং কোনটি বেজ চমৎকারভাবে দেখা যাচ্ছে, দরকারি ভ্যালুগুলো শো করছে। এভাবেই যে কোনো ট্রানজিস্টর সম্পর্কে এটা থেকে ধারণা পাওয়া যায়। BD-136ও প্রচুর সার্কিটে ব্যবহৃত হয়, চলুন দেখি এটাকে কি দেখায়। এটা PNP ট্রানজিস্টর পরিষ্কার দেখা যাচ্ছে, প্রতিটি লেগের পিনআউটও একইভাবে দেখিয়ে দিচ্ছে,
সাথে রেফারেন্স ডেটাও শো করছে। এভাবেই ট্রানজিস্টর মেজার করা যায় এবং সঠিকভাবে সার্কিটে ব্যবহার করা যায়। কম্পোনেন্ট টেস্ট শেষ করব জিনার ডায়োড দিয়ে। আমরা জানি জিনার ডায়োড ফিক্সড ভোল্টেজের হয়ে থাকে, যেগুলো নির্দিষ্ট ভোল্টেজ সেট করা থাকে, যার উপরে ভোল্টেজ সাপ্লাই হতে গেলে এগুলো বাধা তৈরি করে। জিনার ডায়োডগুলো সাইজে খুবই ছোট হয়, প্রায় সময় নম্বর পড়া যায় না কিংবা অনেক সময় লেখা মুছে যায়। জিনার ডায়োড মেজার করতে পোলারিটি ঠিক রাখতে হয়, যেমন মার্ক করা কালো অংশটি বাম দিকে হবে এবং এগুলো মেজার করতে বেশি ভোল্টেজের প্রয়োজন হয়। এখানে কে এ হবে জিনার ডায়োড টেস্ট এরিয়া, চলুন একটি মেপে দেখি। একইভাবে ডিভাইসটি চিনে গেছে এটা জিনার ডায়োড, যেটা 5 ভোল্টের। যদিও 5.3 ভোল্ট দেখাচ্ছে, এগুলোর রেজাল্টে কিছুটা তারতম্য অনেক সময়ই হয়, সবগুলো একই মানের হয় না। আরও একটি দিয়ে টেস্ট করব। এটা হলো 12 ভোল্টের জিনার ডায়োড, দেখাচ্ছে 12.5 ভোল্ট, কিছুটা বেশি দেখালেও ঠিকই আছে। বেশ অনেকগুলো কম্পোনেন্ট আমরা টেস্ট করে ফেললাম, এভাবেই আরও অনেক কম্পোনেন্ট এটা দিয়ে টেস্ট করা যায়। এটার সুবিধা হলো টেস্ট করা কম্পোনেন্ট দিয়ে সার্কিট রেডি করা যায়, যেখানে সার্কিট নিশ্চিতভাবেই কাজ করার কথা। প্রচুর কনফিউশন এটা দূর করে দেয়, খুবই কাজের ফিচার এম টেস্টার। এবার চলুন পরের অপশনে যাই, দেখব টুলস অপশনে কি আছে। প্রথমেই এটা হলো কন্টিনিউটি টেস্টার, অপশনটি ব্যবহার করলে জাম্পার কেবল দরকার হবে, যেখানে 1 হবে কমন এবং 2 কিংবা 3 হবে সেকেন্ড কানেকশন। কানেকশন দেওয়া হয়ে গেলে টেস্ট করব। এভাবেই কন্টিনিউটি টেস্ট করা যায়। সার্কিট কেবল কিংবা যেখানে কন্টিনিউটি টেস্ট করা দরকার, এটার মাধ্যমে সহজেই করা সম্ভব। দ্বিতীয় অপশন হলো ভোল্টেজ টেস্ট, এটা টেস্ট করতে প্রোব লাগাতে হবে। বেসিক প্রোবটি লাগিয়ে নেব ভোল্টেজ ইনপুট MCX কানেক্টরে। একটি লিথিয়াম ব্যাটারির ভোল্টেজ টেস্ট করব, পোলারিটি মেনটেন করা ভালো প্র্যাকটিস। কানেকশন পেয়ে গেলেই ভোল্টেজ দেখা যাবে। দেখুন ব্যাটারিতে এই মুহূর্তে প্রায় 4 ভোল্ট আছে, খুবই অ্যাকুরেট ভোল্টেজ এটা দেখাতে পারে। শুধুমাত্র ব্যাটারি নয়, সার্কিটের যে কোনো ভোল্টেজ এটা দিয়ে মেজার করা যায়, সর্বোচ্চ 40 ভোল্ট পর্যন্ত। পরের অপশন DS18B20, টেম্পারেচার সেন্সর অ্যাটাচ করলে এখানে রিডিং পাওয়া যায়, 0 থেকে 85 ডিগ্রি রেঞ্জ এটার। পরেই আছে DHT11 অপশন, মূলত এটা হলো হিউমিডিটি মেজারমেন্ট অপশন, এটার জন্যও আলাদা সেন্সর অ্যাটাচ করতে হয়। অত্যন্ত চমৎকার একটি ফিচার হলো IR ডিকোড, যেটার মাধ্যমে রিমোট সিগন্যাল বের করা যায়। এজন্য এখানে আছে IR রিসিভার সেন্সর, যে কোনো রিমোট এই দিকে করে প্রেস করতে হয়। চলুন একটি রিমোট দিয়ে টেস্ট করি, সেন্সর বরাবর যে কোনো একটি বাটনে প্রেস করব, দেখুন বের হয়ে গেছে রিমোট ডেটা। উপরে এটা হলো ইউজার কোড এবং নিচে এটা হলো ডেটা কোড, দুটোর কম্বিনেশনে রিমোট তৈরি করা যায়। অর্থাৎ কাস্টম রিমোট বানাতে চাইলে কিংবা সাধারণ রিমোট ক্লোন করা দরকার হলে এই সকল তথ্য দিয়ে করা যায়। সব শেষে আছে ক্যালিব্রেট অপশন, ডিভাইস ক্যালিব্রেট করা দরকার হলে এখান থেকে করা যায়। এখন চলে যাব সিগন্যাল জেনারেটরে। এটাই হলো সিগন্যাল জেনারেটর ইন্টারফেস, এখান থেকে সাইন ওয়েভ, স্কোয়ার ওয়েভ, পালস, ট্রায়াঙ্গেল, র্যাম্প এবং DC সিগন্যাল তৈরি করা যায়। এটা বুঝতে হলে আরেকটি অসিলোস্কোপ দরকার হবে, না হলে বোঝা কঠিন হয়ে যাবে। ফিনার্সি থেকে আরেকটি বড় অসিলোস্কোপ আমাকে পাঠানো হয়েছে, এটা দেখতে অনেকটা ট্যাবের মতো, তবে যেহেতু এটা ফুল ফিচার্ড অসিলোস্কোপ, বিভিন্ন কম্পোনেন্টের কারণে পুরুত্বে বেশি, সম্পূর্ণই টাচ কন্ট্রোলড ডিভাইস এবং শতভাগ ডিজিটাল। ভবিষ্যতে আরেকটি ভিডিওতে এটা সম্পর্কে জানব, আপাতত এটাই ব্যবহার করব জেনারেটর সিগন্যাল টেস্ট করার জন্য। এজন্য দুইটি অসিলোস্কোপ থেকে কেবল কানেক্ট করে নিয়েছি, দুটোরই প্রোব কানেকশন একসাথে করে নিয়েছি। সিগন্যাল আউটপুটে MCX কানেক্টরটি লাগিয়ে নেব, এরপরে দেখব কেমন সিগন্যাল তৈরি হয়। এই মুহূর্তে সাইন ওয়েভ সিলেক্ট করা আছে, কিন্তু বড়টিতে দেখাচ্ছে না সেটআপের কারণে। সিম্পলি অটো অপশনে প্রেস করে দেব। এবার দেখুন চমৎকার ক্লিন সাইন ওয়েভ সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। রিসার্চ কিংবা অ্যানালাইসিসে এই সিগন্যাল নিয়ে কাজ করা যায়। মজার বিষয় হলো সিগন্যালও কাস্টমাইজ করা যায়, ফ্রিকোয়েন্সি ভোল্টেজ ইত্যাদি পরিবর্তন করা যায়। যেরকম সিগন্যাল দরকার হবে ম্যানুয়ালি সেট করে নেওয়া যায়। পরে এটা হলো স্কোয়ার ওয়েভ সিগন্যাল, স্কোয়ার ওয়েভ দেখতে এরকমই বক্স টাইপের হয়ে থাকে। এভাবেই খুব সহজে সিগন্যাল জেনারেট করা যায়, যেটা খুবই দরকারি একটি ফিচার। UPS, IPS সহ অন্যান্য সার্কিটরির কাজে প্রয়োজনীয় ভ্যালু সেট আপ করে এ সকল সিগন্যাল থেকে বিশেষ সুবিধা পাওয়া যায়। আরও কিছু অপশন রয়েছে ওকে বাটনে, বাটনে প্রেস করে ধরে রাখলে দেখুন এখানে প্রথমে রয়েছে লোগো কাস্টমাইজ অপশন, প্রয়োজনে অফ করে রাখা যায়। পরেই আছে ল্যাঙ্গুয়েজ অপশন, আমি এটা পেয়েছি ইংলিশ সেট আপ করা অবস্থায়। এরপরে আছে ভলিউম কন্ট্রোল, এটার ভেতরে একটি বাজার স্পিকার আছে, যেটার ভলিউম কম বেশি করা যায় এই অপশন থেকে। এরপরে আছে ব্রাইটনেস কন্ট্রোল, সুবিধা মতো ব্রাইটনেস সেট করা যায়, আমার কাছে ফুল ব্রাইটনেসই ঠিক মনে হয়েছে। এরপরে আছে ডিফল্ট অপশন, ডিভাইস ডিফল্ট করা প্রয়োজন হলে এখান থেকে করা যায়। সবশেষে অ্যাবাউট, এখান থেকে ডিভাইসের মডেল দেখা যায়, সাথে ফার্মওয়্যার ভার্সনও উল্লেখ করা আছে, যেটা হয়তো আপগ্রেড করা সম্ভব, এতে করে আরও অ্যাডভান্সড অপশন আসতে পারে। অত্যন্ত দীর্ঘ হয়ে গেল আজকের ভিডিওটি, অসিলোস্কোপ ফাংশন দেখাতে আরও অনেকটাই সময় প্রয়োজন হবে। আজকের ভিডিওতে এ বিষয়ে আর না গিয়ে খুব শীঘ্রই এই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে আসব, যেটাই থাকবে শুধুমাত্র অসিলোস্কোপ টেস্ট। আশা করছি এই পর্যন্ত ডিভাইসটি আপনাদের ভালোই লেগেছে, সত্যিকার অর্থে এটা অনেক কাজের একটি ডিভাইস, ইলেকট্রনিক্সের কাজে অত্যন্ত দরকারি।
এটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকলো, প্রয়োজনে চেক করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন রাখুন পরের ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।